अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शंस। दिस इज़ मीनू शीन चौधरी और मेरे साथ हैं अस्सलाम वालेकुम गाइस, दिस इज़ मी चौधरी आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। जी, वी होप सो कि टिप टॉप होंगे, फिट फट होंगे और मज़े से होंगे। आज हम जो वीडियो देखने जा रहे हैं उसका टाइटल है रशियन पुर्तगेज फोर्सेज फेल्ड, बांग्लादेशी कमांडोज मेड द ऑपरेशन सक्सेसफुल। तो वीडियो में देखते हैं कि क्या होने जा रहा है। वीडियो स्टार्ट करने से पहले यही कहूँगी, वीडियो को लाइक कर लें, चैनल पर नए तो चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन को हल्का सा प्रेस कर लें ताकि हमारी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुँच सके और आप सबसे पहले वीडियो देखें। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 10 জানুয়ারি 2019 সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার একটি অন্যতম শহর বাম্বারিতে হঠাৎ আক্রমণ করে বসে সেই অঞ্চলে থাকা সরকার বিরোধী সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড ফর পিস ইন সেন্ট্রাল আফ্রিকা, ইউপিসি। আক্রমণের মূল লক্ষ্য ছিল সেখানে থাকা সাধারণ জনগণ থেকে আদায় করা ট্যাক্সের অর্থ চুরি এবং জিম্মি করে চাঁদা আদায় করা, সেই সাথে সেই অঞ্চলের দখল নেওয়া। এই হামলায় অংশ নেয় ইউপিসি সন্ত্রাসী সংগঠনের 20 থেকে 25 জন সশস্ত্র সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা, যারা হ্যাভি মেশিন গান, রকেট লঞ্চার সহ ঢুকে পড়ে বাম্বারি শহরে, সেই সাথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তাদের হামলায় মারা যায় 2 জন পুলিশ সদস্য সহ স্থানীয় বাসিন্দা এবং আহত হন আরো অনেকে। এমন অবস্থায় দ্রুত সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবচাইতে কাছের শান্তিরক্ষী বেস থেকে মোতায়েন করা হয় পর্তুগিজ স্পেশাল প্যারাট্রুপারদের একটি দল, যাদের সাথে আরো যুক্ত হয় সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার একটি সশস্ত্র বাহিনী, যারা মূলত ছিল রাশিয়ান একটি ভাড়াটে সেনা দল। শুরু হয়ে যায় দুই পক্ষের সংঘর্ষ। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় এবং দুই পক্ষের অন্তত 30 জন সদস্য গানফাইটে মারা যায় এবং 10 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় সরকারি এক টুইটের মাধ্যমে জানানো হয় এই হামলায় অন্তত 20 জন অস্ত্রধারী সন্ত্রাসী মারা গেছেন এবং সেই সাথে কিছু সাধারণ নাগরিক মারা যাওয়ার কথা বলা হয়। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে এই সময় ইউপিসির অপারেশন কমান্ডার জেনারেল বেলো গুরুতর আহত হন বলে জানানো হয়। কিছু সময়ের জন্য দুই পক্ষের যুদ্ধ থেমে গেলেও 11 জানুয়ারি 2019 পর্তুগিজ স্পেশাল ফোর্স, নেপালি সেনাবাহিনীর একটি ছোট দল এবং রাশিয়ান মার্সেনারি সৈনিকদের একটি দলের ওপর দায়িত্ব পড়ে সেই অঞ্চলকে দ্রুত শত্রুমুক্ত করার। এই অপারেশনে প্রথমবারের মতো ফ্রান্স বিমান বাহিনীর 2টি মিরেজ 2000 যুদ্ধ বিমানকে আকাশ থেকে এয়ার সাপোর্ট দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার প্রতিবেশী দেশ চাদ থেকে 2টি মিরেজ 2000 জেট ফাইটার উড্ডয়ন করে এবং সেই অঞ্চল জুড়ে বিমান হামলা শুরু হয়। ইস তরহ কা অপারেশন জমিন সে জা কে করতে হতে হ্যায়। ফাইটারগুলো 4 ঘন্টার বেশি সময় ধরে আকাশে অবস্থান করে পর্তুগিজ এবং রাশিয়ার মার্সেনারি সৈনিক দলকে এয়ার সাপোর্ট প্রদান করতে থাকে। এই সময় বিমানগুলিকে আকাশে জ্বালানি সরবরাহ করতে একটি KC-135 এয়ার রিফুয়েলার মিশনে যুক্ত করা হয়। প্রায় 8 ঘন্টা চলা এই অপারেশনে দুই পক্ষেরই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং অনেক সিভিলিয়ান আহত হন। কিন্তু এয়ার সাপোর্ট থাকার পরেও পর্তুগিজ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স সেখানে খুব বেশি সুবিধা পেতে ব্যর্থ হয়। সেখান থেকে জিম্মিদের উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হয়নি। এরপর কিছু সময় পরিবেশ শান্ত থাকলেও সেখানে পুনরায় অপারেশন চালানোর অনুমতি দেয় জাতিসংঘ। পর্তুগিজ স্পেশাল ফোর্স এবং রাশিয়ান মার্সেনারি গ্রুপের ব্যর্থতার পর এবার অপারেশনের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারাকমান্ডো ইউনিটকে। এই অঞ্চলকে শত্রুমুক্ত করে সেখানে আটকে পড়া নাগরিকদের নিরাপদে উদ্ধার করাই ছিল বাংলাদেশের স্পেশাল ফোর্সের মূল দায়িত্ব। 14 জানুয়ারি 2019 মিনুস্কা ফোর্স কমান্ডার থেকে একটি অর্ডার আসে বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল ফোর্স ব্যাটালিয়ন 3-এর কাছে। দ্রুততম সময়ে সেই অঞ্চলে থাকা একটি পুরোপুরি সামরিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী সংগঠনের সাথে সম্মুখ যুদ্ধ করতে হবে। আদেশ পাওয়া মাত্র বাংলাদেশ স্পেশাল ফোর্স ব্যাটালিয়ন 3-এর ক্যাপ্টেন তারেক আহমেদ পৌঁছে যান বাম্বারি শহরে। 16 জানুয়ারি 2019 সকালে পাকিস্তানি এয়ারফোর্সের একটি MI-17 হেলিকপ্টার থেকে সেই অঞ্চলের ওপর দিয়ে
দিয়ে রিকন মিশন পরিচালনা করেন ক্যাপ্টেন তারিক। এই সময় মিনুস্কার অধীনে থাকা সার্ভেলেন্স ড্রোন থেকে সংগ্রহ করা ছবিতে দেখা যায় ইউপিসি সন্ত্রাসী দলের 30-40 জন সদস্য ভারী অস্ত্র সহ ওই অঞ্চলে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। 17 জানুয়ারি 2019 বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ইউনিটের একটি দল ক্যাপ্টেন তারিক আহমেদের নেতৃত্বে অপারেশন শুরু করে। এ সময় ব্যাকআপ হিসাবে নেপালি সেনাবাহিনীর একটি দল যুক্ত হয়। পর্তুগিজ, রাশিয়ান এবং ফ্রান্স বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণ ব্যর্থ হলেও বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স অপারেশন পরিচালনায় প্রথমবারের মতো নিজেদের সফলতা দেখায়। বাংলাদেশ স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ইউনিট ব্যান SF-3 এর নেতৃত্বে সকাল 8টায় অপারেশন শুরু হয়। এই সময় অপারেশনে পর্তুগিজ স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ইউনিট এবং নেপালি সেনাবাহিনীর সদস্যগণ বাংলাদেশের নেতৃত্বে সেখানে একযোগে আক্রমণ শুরু করে। घरों में छुपे আট ঘন্টা চলা তুমুল সংঘর্ষে ইউপিসি সন্ত্রাসী সংগঠনের ব্যাপক ক্ষতি সাধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সন্ত্রাসীদের অধীনে থাকা দুইটি অঞ্চলকে মুক্ত করতে সক্ষম হন এবং তাদের বিভিন্ন অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের স্পেশাল ফোর্সের সদস্যগণ সন্ত্রাসীর হাতে থাকা ভারী অস্ত্রের মুখোমুখি হন। তবে এই সংঘর্ষে বাংলাদেশি দলটির কেউ হতাহত হননি। এই অপারেশনে সন্ত্রাসীদের হাতে আটক থাকা 150 জন জিম্মিকে উদ্ধার করে প্যারা কমান্ডোরা। অন্যদিকে ইউপিসি সন্ত্রাসী দলটির 30-40 জন সদস্য নিহত হয়। অপারেশন চলাকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো এয়ার সাপোর্ট প্রদান এবং মেডিকেল ইভ্যাক মিশনে যুক্ত হয়। 19 জানুয়ারি 2019 সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার বাম্বারি শহরকে শত্রুমুক্ত ঘোষণা করেন অপারেশন কমান্ডার মেজর মোহাম্মদ শহীদুল ইসলাম। পরপর তিনটি দেশের ব্যর্থতার পর বাংলাদেশের স্পেশাল ফোর্সের দামাল ছেলেরা এই অঞ্চলকে শত্রুমুক্ত করে অনন্য নজির স্থাপন করে। বাংলাদেশ স্পেশাল ফোর্সের এই সফল অপারেশনের জন্য জাতিসংঘ এবং সেন্ট্রাল আফ্রিকার সরকার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করা হয়। তাই আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আর দাদাদের বর্ডার কিলিং ইস্যুতে আমরা পররাষ্ট্রনীতি আর কৌশলী অবস্থান নিয়ে চুপ থাকলেও আমাদের দামাল ছেলেরা কিন্তু ঘুমন্ত বাঘ। এদের খোঁচাবেন না, জাগলে ভরে দেবে। আর প্রতিবেশীদের উদ্দেশ্যে বলতে গেলে, আমাদের দেশে যতজন শহীদ রয়েছে আপনাদের তত আর্মিও নেই। 12 বছরের মুক্তিযোদ্ধা লালু মিয়ার দেশ এই বাংলাদেশ। এদেশের মায়েরা সাত বীর শ্রেষ্ঠ রুমি বদি মঞ্জুদের জন্ম দেয়। দ্যাট ইজ অনলি দ্য ট্রেইলার। আমরা সাইজে ছোট, পকেট সাইজ ডিনামাইট।
फाटले उड़ा जाए मना। आज यही नतुन को भिडियो नहीं खूब द्रुत हाजिर हो इनशाला से पर्यटन भलो थकून सुस्थ इनफॉर्मेटिव बांगला साथ ही देखा आबारो अल्लाह हाफिज। जी तो फ्रेंड्स ये था आज का वीडियो और वीडियो देख के बहुत अच्छा लगा कि वैसे भी हमने जो वीडियोस पहले देखी हुई हैं उनमें काफ़ी वीडियोस में मैंने बताया था कि यूएन के मिशंस पे भी बांग्लादेश की आर्मी जो है वो पार्टिसिपेट करती है, यानी कि इस लेवल की है कि वहाँ पे भी वो उन्हें पार्टिसिपेशन के लिए बुलाते हैं। और इस वीडियो में मैंने बताया कि जो मिशन जो था रशियन से और पुर्तगीज़ आर्मी जो है वो उसमें फेल हो गए थे, वो उसको कम्प्लीट नहीं कर पा रहे थे, तो वो बांग्लादेश की आर्मी ने किया, तो इट्स अ वेरी गुड अचीवमेंट। और उन्होंने साथ में दिखाया कि पाकिस्तान का जो था हेलीकॉप्टर वो भी यूज़ हो रहा था, तो ये बहुत ही फ़ख्र की बात है कि जो बाकी दो कंट्रीज़ की आर्मी से नहीं वो बांग्लादेश की आर्मी ने करके दिखाया। जी तो फ्रेंड्स बहुत ज़बरदस्त वीडियो लगी है, जहाँ पे रशियन आर्मी देख लें और बड़ी बड़ी आर्मीज दुनिया की और आर्मी भी वहाँ पर थी, तो उन आर्मी से ये ऑपरेशन नहीं सक्सेसफुल हो रहा था, कोई बागी थे अफ्रीका, क्योंकि पूर कंट्री है तो वहाँ काफ़ी सारे बागी हैं, तो वो सिविलियन एरिया में छुपे हुए थे। वहाँ पे जो एयर फोर्स है वो भी नकारा हो जाती है, जिस तरह पाकिस्तान में भी ऐसा ही था और अफगानिस्तान में भी। अब सिविल एरिया पे आप नहीं, वहाँ पे उसको डिस्ट्रॉय नहीं कर सकते, तो आपको ग्राउंड पे जाके कम्बैट करना पड़ता है। तो वहाँ पे वो फोर्सेस फेल हो गई थी। बांग्लादेश के जो पैरा ट्रूपर्स थे उन्होंने लाइव दिखाया कि किस तरह से वहाँ पर सीधी फायरिंग हो रही थी, लेकिन फिर भी वो उन्होंने मुकाबला किया और उनको उन्होंने शिकस्त दी और अपना मिशन उन्होंने कंप्लीट किया। तो बहुत ज़बरदस्त लगा है कि सिर्फ 8 घंटे में इतने बड़े लेवल पे वो फायरिंग हो रही थी, स्ट्रीट सीधी वो फायरिंग हो रही थी, तो मुझे तो बहुत ज़बरदस्त लगा है, बहुत प्रोफेशनल आर्मी है बांग्लादेश। जी तो वीडियो देखने के बाद नो डाउट वीडियो में ही नज़र आ गया कि बांग्लादेश की आर्मी जो है वो कितनी स्ट्रांग है और यूएन के मिशंस में भी पार्टिसिपेट करती है। तो आप लोग ज़रूर बताइएगा कि वीडियो आपको कैसी लगी, वीडियो अच्छी लगी है तो वीडियो को लाइक कर दीजिएगा, चैनल पर हैं तो चैनल को सब्सक्राइब कर दीजिएगा और बेल आइकन को भी हल्का सा प्रेस कर दीजिएगा ताकि हमारी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुंच सके। और आप सबसे पहले वीडियो देखें, और आप अगर कोई वीडियो देखना चाहते हैं तो नीचे कमेंट बॉक्स में हमें कमेंट कर सकते हैं, इंस्टाग्राम पर भी फॉलो कर सकते हैं, वहाँ पर भी मैसेज कर सकते हैं। तो मिलते हैं नेक्स्ट वीडियो में, टिल देन Stay healthy, stay wealthy, stay awesome, Allah Hafiz.